9.0 অল টিপস আপনাদের সকলকে স্বাগতম। পাবলিক সার্ভিস কমিশনের যে ফুডের এক্সাম হয়েছিল তার রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। ঠিক এমনই একটা পিডিএফ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে বেড়াচ্ছে, সে হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে ফেসবুক বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে। তো সম্পূর্ণভাবে সেই পিডিএফটা কি আসলে সত্যি বা অফিসিয়ালিভাবে কি পাবলিশড হয়েছে, তেমনই প্রশ্ন উঠে আসছে শিক্ষার্থীদের মধ্যে এবং বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেই পিডিএফটা নিয়ে। তো সম্পূর্ণভাবে সেই পিডিএফটি কি সঠিক বা অফিসিয়ালি বা সেটা কি সম্পূর্ণভাবে মিথ্যা, তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখানো হবে এবং প্রুফ সহকারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নেবো সেই পিডিএফটা, যে পিডিএফটাই দেখাচ্ছে যে অফিসিয়ালিভাবে রেজাল্ট পাবলিশড হয়েছে। আপনারা অন স্ক্রিনে পিডিএফটা দেখতে পাচ্ছেন। এই পিডিএফটা সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ ফেসবুক ঘোরাঘুরি করছে। তো এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন যে ফুড এসআই, ঠিক আছে, পোস্ট গ্রেড 3 2018। এখানে আবার ফার্স্টে লিখেও দিয়েছে অ্যাকর্ডিং টু রোল নম্বরস ক্যাটাগরি ওয়াইজ। তো এটাই হচ্ছে রেজাল্ট। এখানে ফার্স্টে জেনারেল ক্যাটাগরি ওয়াইজ নাম রয়েছে, রোল নাম্বার রয়েছে এবং ডে ওয়ান বোর্ড ওয়ান এবং 29/8/2019 1:30 PM ভাইবা হবে, তো সেগুলোই লেখা রয়েছে। তো এইভাবে টোটালে 20টি পেজ রয়েছে এখানে। এই পিডিএফটি আপনারা সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখতে পাচ্ছেন। তো বোর্ড ওয়ান রয়েছে এবং বোর্ড টু রয়েছে, তো বোর্ড টুটাও আমরা দেখে নিই। সেমভাবে আর একটা তৈরি করা আছে বোর্ড টু, যার ভাইবা শুরু হচ্ছে 14/10/2019 ঠিক এই পিডিএফ অনুসারে। তো আমরা এবার লাস্টে চলে যাবো, একদম লাস্টে গিয়ে মানে এখানে আবার উল্লেখ করে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার কল লেটারটি ডাউনলোড করতে পারবেন ভাইবার জন্য। তো বেশ ভালো। তো মেন প্রবলেমটা যেখানে, এখানে ভালো করে দেখুন, বাই অর্ডার অফ দ্য কমিশন, এই সাইনটা ভালোভাবে মানে এই লেখাটাকে ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন। বাই অর্ডার অফ দ্য কমিশন, ঠিক এখানেই প্রবলেম। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। আমরা এই মুহূর্তে রয়েছি পিএসসির অফিসিয়াল হোম পেজে, psc.wb.application.in এই ওয়েবসাইটে। তো এখানে লেটেস্ট যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে মানে ফুডের এসআই যে রেজাল্ট আউট হয়েছে দেখাচ্ছে, তো এখানে কোনো রকমভাবে কিছু শো করছে না, অর্থাৎ ওটা সম্পূর্ণভাবে আনঅফিসিয়ালি, অর্থাৎ ফেক পিডিএফটি সম্পূর্ণভাবে। এইদিকেও আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, কল লেটার, ক্যান্ডিডেট লগ ইন, লাইভ যে অ্যাপ্লিকেশন চলছে, তো কোনো রকমভাবে অফিসিয়াল ওয়েবসাইটে শো করছে না, অর্থাৎ ওটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, ওটা সম্পূর্ণ ফেক। তো আরেকটা বিষয় আমরা দেখে নেব এখান থেকেই। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে WBCS হয়েছিল, তার প্রিলিট যে এক্সাম হয়েছিল, প্রিলিতে যেসব ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল তার রেজাল্ট। এখানে একটা প্রুফ দেখানোর জন্য এই রেজাল্টটা অন স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একদম শেষে চলে যাব। শেষে চলে গিয়ে যেখানে মেন প্রবলেম, এখানে দেখুন বাই অর্ডার অফ দ্য কমিশন, যেখানে মেন প্রবলেম আসছে বাই অর্ডার অফ দ্য কমিশন, এখানে এই লেখাটা ভালোভাবে লক্ষ্য করুন। আর যে ফেক নোটিফিকেশান যেটা বার হয়েছে পিডিএফটি, সেখানে এবার লক্ষ্য করব আমরা। আর এটা হচ্ছে সম্পূর্ণভাবে ফেক, যেটা দেখাচ্ছে যে ফুডের রেজাল্ট আউট হয়েছে। এখানে টোটাল বাই অর্ডার অফ দ্য সম্পূর্ণ ক্যাপিটালে লেখা আছে, আর ওটা শুধুমাত্র বিটা ক্যাপিটালে, আর যা আছে সব কিছু অরিজিনাল সেটা হচ্ছে স্মল লেটারে লেখা আছে। এটা সম্পূর্ণভাবে অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি সম্পূর্ণ ফেক। তো আপনাদের মধ্যে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। অফিসিয়ালিভাবে যখনই রেজাল্ট পাবলিশড হবে আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।